Hello viewers, welcome to my YouTube channel PG General BD. আজকে আসছি বহরমপুর বাইপাসের নিচে বসুয়া নামে একটা জায়গায় ডক্টর নাসিরুল্লাহ দেওয়ান ভাইয়ের বাসায়। ডক্টর নাসিরুল্লাহ দেওয়ান বাদন ভাইয়ের আগে ভিডিও আমি করছি, তখন কোনো সেল ফোর্স ছিল না, কিন্তু আজকে তার অনেক কবুতর সময় দিতে পারছে না, তাই আর কি কিছু কবুতর সেল দিবে। তো যেই কবুতরগুলো সেল দিবে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো সঙ্গেই থাকেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক ডক্টর নাসিরুল্লাহ ভাইয়ের কবুতর। দেখেন অনেক কবুতর এখানে। তো কী কী ভাইয়ের কাছে কবুতর আছে? ওনার কাছে পাকিস্তানি কবুতর আছে, দেশি লোকাল কবুতর আছে এবং বিভিন্ন ভ্যারাইটিস কবুতর আছে, বিভিন্ন ভ্যারাইটিস, প্রচুর কবুতর। তো ভিউয়ার্স আজকে সবাই পাশেই থাকেন এবং দেখতে থাকেন আমরা ভিডিওতে কী কী কবুতরগুলো শো করছি। দর্শক দেখেন ভাইয়ের প্রচুর কবুতর, প্রায় 250-300 কবুতর। তো এই কবুতরগুলোর মধ্যে থেকে সে বিক্রি করবে। ভাই আলাপ ভাই, ভিউয়ার্স, এই যে আমাদের ডাক্তার সাহেব নাসিরুদ্দা দেওয়ান বাঁধন, নাসিরুল্লাহ দেওয়ান বাঁধন ভাইয়ের ছোট ভাই ইনি নাবিল ভাই, মূলত তিনি কবুতর সবুতর দেখাশোনা করে। ভাই কেমন আছেন? ভাই কবুতর সেল দিচ্ছেন কেন ভাই? কিসে? চাকরি নিয়ে ব্যস্ত আছে। ও ডাক্তার সাহেব, ভালো ভালো রেজাল্ট করা আছে আপনি নিজে তো দেখছেন, সেগুলো দিব কিছু, তারপর কিছু পাকিস্তানি হাই ফ্লায়ার আছে, সবই দিব। ভিউয়ার্স অ্যাকচুয়ালি আমাদের বাঁধন সাহেব অর্থাৎ ডাক্তার সাহেবের সময় খুব কম, কবুতর মূলত আমাদের নাবিল ভাই দেখাশোনা করে। তো আমি ডিসক্রিপশন বক্সে বাঁধন ভাইয়ের নাম্বার দিব, সেই সাথে নাবিল ভাইয়েরও নাম্বার দিয়ে দিব। মোটামুটি একটা কেমন দাম কি আসে বিষয় ভাই, বা জোড়া ধরেন আপনি তাও, মানে আপনার সাথে আলোচনা করলে মোটামুটি একটা করা যাবে, সেটা সমস্যা নাই। দেখেন বিভিন্ন দর্শকরা বিভিন্ন জায়গা থেকে নেবে, অতএব যতটুকু কমে দেওয়া যায় যাতে, হ্যাঁ হ্যাঁ, আর আপনি তো সব জায়গায় ডেলিভারি করতে পারবেন। আচ্ছা তো নাবিল ভাই, কোন কবুতরগুলো আসলে সেল দিবেন? অনেক কবুতর ভাইয়ের কাছে, আসলে অনেক কবুতর, অনেক আইটেম, অনেক ধরনের কবুতর। এদের এটা ঘর ভিউয়ার্স, এটা ভাইরা এই ঘরে কবুতর রাখে, অনেক কয়টা খোপ দেখেন, এই যে একটা খোপ, তারপর এই যে একটা খাঁচা, এই যে খাঁচা, মনে অনেক খাঁচা, অনেক কবুতর। এই যে বেবি, অনেকগুলো বেবি, পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর, সাহারানপুরি বেবি আছে, গোল্ডেনি বেবি আছে, এই যে খোপ, সব অনেক কবুতর আছে। এই যে দুইটা সাহারানপুরি বেবি, এই যে এখানে দুইটা সিরাজি কবুতর আছে ভিউয়ার্স, এই যে অনেকগুলো কবুতর বেবি, এখানেও আছে কবুতর, সাহারানপুরির বেবি, সাহারানপুরির বেবি। আমাদেরকে একটু দেখান কাইন্ডলি কোন কবুতরগুলো বিক্রি করবেন। চোখ দেখেন, কামাগারের লাল চোখ হচ্ছে, ওয়াও। দর্শক দেখেন কামাগারের বাচ্চা, এটা কামাগারের বাচ্চা দর্শক। এদের কবুতরের চোখ দেখেন কত সুন্দর লাল। এদের রেজাল্ট কেমন ভাই? ছয় প্লাস,
বাজে মূলত এটার বাপ মার রেজাল্ট গরমে ছয় ঘন্টা প্লাস উড়ানো আছে না বিহার খুবই ভালো একটা কৌতুক আমার জানা মতে আপনার হাতের আমার হাতের না ভিউয়ার্স দেখেন সাহারানপুরে এক জোড়া বাচ্চা বা 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 খুব সুন্দর চোখ তো ভাই ফাটাফাটি চোখ ওয়াও একদমই পাথর সাদা চোখ দর্শক দেখেন চোখ দেখেন অসম দুইটারই চোখ খুব সুন্দর এটারও চোখ খুবই সুন্দর এগুলো মোটামুটি সেল দিয়ে দিবেন না কেউ নেয় যে লোকাল কবুতর আছে আর আপনার অনেকটাই লোকাল কবুতর খুঁজছেন এগুলো রেজাল্ট করা কবুতর না কেমন কবুতর আপনি দিবেন না আমি জোর করে নিয়ে এসেছি কেমন উড়ে চার প্লাস হ্যাঁ হয়ে যাবে বাচ্চা তো আছে আপনি উড়ে ভালো উড়ে না বাচ্চা আপনি 2 ঘন্টা করছে খুব সুন্দর চোখ ভিউয়ার্স দেখেন ওয়াও ভিউয়ার্স এই যে একটা কালদম ভাই সেল দিবে একবারে ফ্রেশ কালদম চোখ দেখেন কবুতরগুলোর এটা নর এটা মাদি খুব সুন্দর কবুতর এগুলো ভাই সেল দিয়ে দিবেন না ভাইয়ের আসলে কবুতরে কোনো কমতি নাই ভিউয়ার্স আমি মানে অনেক কবুতর ভাইয়ের ওয়াও বাজি একটু দেখাইতে পারবেন ভাই আমাদেরকে দেখান না ভাই বাজি ওরে বাবা যারা গোল্ডেনের বাচ্চা এই গোল্ডেনের বাচ্চাগুলো ভাইরাস সেল দিবে ভিউয়ার্স দেখেন পাখা বেশ বড় খুব সুন্দর কবুতর আপনাদের কারো গোল্ডেনের বাচ্চা লাগলে নিতে পারেন অ্যাকচুয়ালি বাদন ভাই এর আগে আমি পোস্টে দিছিলাম যে সে আসলে কবুতর বেচার পাবলিক না কিন্তু বিকজ অফ সে বেচছে আসলে তার সময় হচ্ছে না এখন সব কিছু মিলে আসলে একটু কবুতর থেকে অল্প কবুতর রাখতে যাচ্ছে আসলে আপনারা লোকাল চাইলে যে এখন অনেক ধরনের কবুতর ভিউয়ার্স প্রচুর কবুতর আপনারা আর কি আপনাদের যদি কারো কবুতর এই যে ট্যাডি ছাড়া আছে বিভিন্ন ধরনের দেখেন কবুতর এই যে কবুতর যার যেটা আর কি লাগে আপনারা যোগাযোগ করে ভালো লোকাল কবুতর যদি চান যারা যারা আসলে লোকাল কবুতর পালতে চান তারা লোকাল কবুতর পালতে পারেন এখান থেকে নিয়ে যারা মোটামুটি চান যেন 4-5 ঘন্টা কবুতর উড়ে সেই কবুতরগুলো এখান থেকে নিয়ে আপনারা পালতে পারেন আমাদের বাদন ভাইয়ের ভাই নাবিল ভাই দেখা করছে দেখাটা শোনা করে বাদন ভাই মাত্র আসলো এখন মনে হয় ফ্রেশ হইতে গেছে উনি একটু খাওয়া দাওয়া করবে ফ্রেশ হয়ে আসবে তো নাবিল ভাই বলছিলাম যে যদি কবুতর আপনি চায় কেউ মোটামুটি আমার তরফ থেকে আপনার কাছে রিকোয়েস্ট একটা স্বল্প রেঞ্জ ধরে কবুতরগুলো দিবেন এবং যে যে কবুতরটা চায় তাকে সেই কবুতরটা দিবেন আর দর্শকদের উদ্দেশ্য যদি কাউ কিছু বলার থাকে তাহলে কথা বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে এখন একটা কথা বলবো সামনে শীত আসছে সবাই যেন একটু ভালো মতো কবুতরকে প্রপার ওষুধ পানি দেয় যাতে কবুতরগুলো না শখের জিনিস যেহেতু আচ্ছা আচ্ছা মারা গেলে কষ্ট লাগে জি ভাই দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যাতে সামনে শীত আসছে কবুতর যাতে না মারা যায় আমরা সেভাবে ভালো ভালো পদক্ষেপ নিব যেমন প্রতিদিন ধরেন গরম পানি খাওয়াবো সেভাবে এরকম ভাবে আরো যত কোর্স আছে সবগুলো করে যাতে কবুতর সুস্থ থাকে যেহেতু কবুতর অনেক শখের জিনিস ভাই মারা গেলে খুব কষ্ট লাগে তো দ্যাটস ইট আর দর্শকরা যদি ডেলিভারি চায় তো সেটাও দিয়ে দেবো ইনশাল্লাহ আর দ্যাটস ইট আসসালামু আলাইকুম